বদ্ধ শিখের ওপারই নিজের স্বপ্ন ঘুরে ফিরছে, হাত বাড়ালেই স্পর্শ করা যাবে। অথচ তাঁকে ছুঁয়ে দেখতে কত না দীর্ঘ অপেক্ষা ছোট্ট নাইমের। নামটা যে সাকিব আল হাসান। মাঠের বাইরে সাকিব নিজের কর্মকাণ্ডে যতই বিতর্কিত কিংবা সমালোচিতই হোক না কেন, এই ছোট্ট ভক্তের মতোই ক্রিকেটার সাকিব, অলরাউন্ডার সাকিব থাকেন সবার হৃদ মাজারে। শত বাধার পরও অবশেষে সাকিবের স্বপ্ন পূরণ হয়েছে সাকিবকে ছুঁতে পেরে। না, ভুল শুনেননি, বাংলার ক্রিকেটের বড় বিজ্ঞাপনের প্রতি তার খুদে ভক্তের এতটাই প্রেম যে নাইম নিজের নামটা নিজেই বদলে রেখেছেন সাকিব। স্বপ্ন পূরণের দিনটা যেন ওর জন্য রূপকথার গল্প। বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে শুধু কথাই বলেননি, নেটে করেছেন বোলিং, সেই গল্পই শুনিয়েছেন অন্যদের। কিন্তু রোমাঞ্চের তখনও অনেক বাকি। সাকিবের ইচ্ছেতেই আড্ডা ছেড়ে ছোট ভক্তকে ছুটে যেতে হয়েছে স্পোর্টস শপে, কিনেছেন জার্সি, জুতো, আরও কত কি। ছোট মানুষটার বড় একটা স্বপ্ন ছিল সাকিবের সঙ্গে দেখা করার, দেখা হয়েছে। মানে সাকিবের জন্য কতদিন ধরে অপেক্ষা করছিল আসলে? প্রায় এক বছর। এক বছর ধরে অপেক্ষা? মানে অপেক্ষা কিভাবে করেছো? মানে প্রতিদিন কি মিরপুরে আসতে? হ্যাঁ, প্রতিদিন আসতাম। তাকে গিয়ে প্রথমে কি বললে? প্রথমে বললাম সাকিব ভাই, তারপর সাকিব ভাই বললো তুমি এদিকে আসো। তারপর গেলাম, তারপর সাকিব ভাই বললো আমি এখন জিম করতে যাই, তুমি 10টার দিকে আইসা আমার বল করলা, বল করো। এবার আমি আইসা বল করলাম। সাকিব ভাই তোমাকে বলেছে তোমার শুজ, তারপর হচ্ছে ব্যাট, জার্সি কিনতে, মানে কি বললো উনি? এই সাকিব ভাই বলছে এগুলো কিনে দিতে। কিন্তু ছোট্ট সাকিব ভক্ত যা পছন্দ করে কিনেছে সেগুলো মোটেও ভালো লাগেনি সাকিব আল হাসানের। ওর উপহারগুলো যে আরো ভালো হওয়া চাই, তাই নিজের দায়িত্ব নিয়ে সবকিছুই আবার নতুন করে কিনে দিবেন নাইমকে। নিজের বেলাতেও ঠিক একই রকম সাকিব। মাঠের বাইরে যাই হোক না কেন, মাঠে সবকিছুই পারফেক্ট হওয়া চাই। ক্যাপ্টেন্সি পাওয়ার পর যেন সিরিয়াসনেস বেড়ে গেছে আরও। এশিয়া কাপের আনুষ্ঠানিক প্র্যাকটিস শুরু না হলেও হোম অফ ক্রিকেটে লম্বা সময় ধরে চলে সাকিবের ট্রেনিং। মঙ্গলবার সকাল 8টায় শুরু করে দুপুর 1টা অবধি চলেছে প্র্যাকটিস। 2 ঘন্টা শুধু রানিং আর জিম। জেমি সিডেন্সের সঙ্গে ব্যাটিং সেশনও করেছেন। এশিয়া কাপের আগে নিজে প্রস্তুত হয়ে তবেই দলকে প্রস্তুত করতে নামবেন। নতুন মিশনে পথ হারা টি টোয়েন্টি দলকে যে পথ দেখাতেই হবে ক্যাপ্টেন সাকিব আল হাসানকে। নাহিয়ান বিন জসিম, একাত্তর।